আপনি যখন মার্বেলের উপরে বা পাথরের উপরে হাঁটবেন দেখবেন পাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু কার্পেটের ওপরে হাঁটলে সেটা তো হয় না কেন বলুন তো এর নেপথ্যে কিন্তু অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এই যে আমি মার্বেল বা পাথরের কথা বলছি এই মার্বেল বা পাথর সেক্ষেত্রে আমাদের বডি থেকে তাপটাকে খুব তাড়াতাড়ি টেনে নিতে পারে কিন্তু কার্পেটের ক্ষেত্রে সেটা হচ্ছে না আর এই যে মানুষের দেহ থেকে খুব সহজে তাপমাত্রা সেটা চলে যেতে পারছে পাথর বা মার্বেলে সেটা কার্পেটের ক্ষেত্রে হচ্ছে না আর এই এক জায়গা থেকে তাপের যে উপাদান সেটা আর এক জায়গায় যাওয়া এই যে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি পরিবাহিতা তো এই মার্বেল বা পাথরের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের বডি থেকে তাপটা তাড়াতাড়ি টেনে নিতে পারে তার জন্যই যখন আমরা খালি মেঝেতে হাঁটছি তখন আমাদের পাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু কার্পেট যেহেতু সেই তাপটাকে শোষণ করতে পারছে না টানতে পারছে না বা তুলনামূলক কম টানছে তার জন্য যখন আপনি কার্পেটের ওপর দিয়ে হাঁটছেন তখন সেই ঠান্ডা বা কুলিং এফেক্টটা কিন্তু আপনি পাচ্ছেন না এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে